আপনারা দেখছেন সময় সংবাদ, সাবস্ক্রাইব করুন। কামারপুকুর অঞ্চলের দেরিপুর গ্রামের পাশে প্রস্তাবিত রেল স্টেশন থেকে 5 মিনিটের পথ। পুকুরিয়া হাই স্কুলের কাছে প্রায় 3 বিঘা 10 কাঠা জায়গার উপরে বাড়ি, ডাঙা, জমি, পুকুর সহ গাছপালা বিক্রয় আছে। ফোন নম্বর 8768296183। যোগাযোগের আরেকটি ফোন নম্বর হলো 8900688976। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে অনলাইনের মাধ্যমে কোতুলপুর থানাতে ছাত্রছাত্রীদের নিয়ে এনটি ড্রাগ দিবস পালিত হলো আজ। বাঁকুড়া জেলা পুলিশের উদ্যোগে কোতুলপুর থানাতে অনলাইনের মধ্য দিয়ে এনটি ড্রাগ দিবস পালিত হলো। ছাত্রছাত্রীদের বোঝানো হলো যে ড্রাগের নেশা করলে কী কী ক্ষতি হয়, সেই বিষয়ে বিস্তারিত অনলাইনের মাধ্যমে আলোচনা করেন বিভিন্ন গুণী ব্যক্তিরা। জেলাশাসক, বাঁকুড়ার পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপার, বিশেষজ্ঞরা এর অনলাইনে ড্রাগ বিরোধী দিবসে অংশগ্রহণ করেন এবং ছাত্রছাত্রীদের মধ্যে ড্রাগ বিরোধী মানসিকতা তৈরি করার চেষ্টা করেন। ড্রাগ বিশেষজ্ঞগণ ছাত্রছাত্রীদের বোঝান যাতে তারা নিজেরাও ড্রাগের নেশায় না পড়ে এবং সাধারণ মানুষ যাতে কোনোভাবেই যে কোনো ধরনের ড্রাগের নেশায় আসক্ত হয়ে না পড়ে সেই ব্যাপারে সচেতন করে। কোতুলপুর থেকে কৌশিক ঘোষ ও সাহেব ঘোষের রিপোর্ট, সময়ের সংবাদ। ড্রাগনে তোমরা দেখেছ রক্তক্ষান থেকে তার আগুন দেখুন ছাড়কার করে দেয়। এই ড্রাগও যুব সমাজকে বিপদে চালিত করে, সেই জন্য আমাদের এখান থেকে দূরে থাকতে হবে। এবং আজকে আমরা বিভিন্ন মানিমণি যেসব ব্যক্তিরা এখানে আসবেন তারা বলবেন, অনিন্দবাবু আছেন, তুমি জানো সাইকিয়াট্রিস্ট তারপর একজন, তারপরে কোনো একজন বিশিষ্ট শিক্ষান্ত জানবেন, তারা এর উপরে আলোচনা করবে, তোমরা শুনবে এবং ভবিষ্যতে এর থেকে দূরে থাকবে। আমাদের যে ছাত্ররা অধ্যয়ন পাব সেই পড়াশুনোতেই তোমরা জোর দেবে। যদিও আমরা একটা প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে যাচ্ছি, এই বিপদ কেটে যাবে আমরা আশা রাখি এবং আমরা ভবিষ্যতে আবার ফিরে আসবো এবং আমরা সুস্থ জীবনযাপনের দিকে যাব। ধন্যবাদ। তখন আমার জীবনে নেশা আসে, তারপরে বছর আমি আজকে যে এখানে দাঁড়িয়ে এরকম একটা ওয়েবিনার করছি, এরকম একটা জায়গা আমার ছিল না। আজকের দিনে এটাই আমার কাছে স্বপ্নের মতো, কারণ আমার সমস্যা হয়ে যেসব বন্ধুদের সাথে আমি নেশা করতাম তাদের ভিতরে 50% মারা গেছে, খুব খারাপভাবে নেশার সঙ্গে ছড়িয়ে পড়েছিলাম। 2008 সালে যখন বুঝতে পারি যে চোখের সামনে মানে আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না কিংবা আর একটা জায়গায় চলে যাচ্ছি, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর একটা চেষ্টা, সেখান থেকে কোনোরকম নেশা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা আজকে সেই 2008 থেকে। দীর্ঘদিন মাদকদ্রব্য সেবনের ফলে আমরা জানি যে কীরকম আমাদের মানুষের দেহের ক্ষতি হয় এবং সেখান থেকে কীভাবে পুষ্টির মাধ্যমে, খাবারের মাধ্যমে রিকভারি করা যায় সেই ব্যাপারেই আমি বলব। এই সময় যারা মাদকদ্রব্য সেবন করে মেনলি যেটা হয় যে উনি স্কিপ করে, সে হয়তো দুপুর বেলা মাদকদ্রব্য সেবন করতে পেরে খেলো না, সকালে খেলো না, রাতে খায় না, এবং যদিও খায় সেই খাবারটা খুব কম পরিমাণে খায়। আমাদের যে ব্যালেন্স একটা ডায়েট দরকার, একটা নিউট্রিশন আছে, জানলা পরিমিত 1200 ক্যালোরি, 2000 ক্যালোরি দরকার, সেটা হয়তো কেউ খাচ্ছে না। এবং তার ফলে আমরা জানি যে বিভিন্ন রকম সাইড ইফেক্ট যেটা হয়, বমিটিং হোক, ডায়রিয়া হোক, তারপরে প্রচুর লক্ষ্য পেয়েছে শরীর থেকে আমাদের যে পুষ্টিগুলো সেগুলো বেরিয়ে যায়, এবং আস্তে আস্তে আমাদের যে অর্গানগুলো আছে লিভার, কিডনি, হার্ট, হ্যাঁ, লাং, সেগুলো এক একটা করে খুব খারাপ হতে শুরু করে এবং সেখান থেকে আবার তাকে
আগের অবস্থা ফিরিয়ে নিয়ে আসতে যেমন ওষুধের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, তেমনি নিউট্রিশন বা প্রপার ডায়েটের একটা বিশেষ ভূমিকা আছে। আজকে আমাদের যে ওয়েবিনার সেখানে সফল করার জন্য আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের বাঁকুড়া জেলার সম্মানীয় আলোচনা শ্রী বিজয় সরকার আইপিএস মহাশয়, উপস্থিত আছেন আমাদের মধ্যে আমাদের বাঁকুড়া জেলার সম্মানীয় জেলা শাসক শ্রীমতী রাধিকা আয়ার আইএস মহাশয়া, এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বিশিষ্ট ডক্টর বা বাঁকুড়া সরকারি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের এডাপ্টর ডিপার্টমেন্ট আছেন ফরেন্সিক সায়েন্স অ্যান্ড মেডিসিনের ডক্টর প্রবীণ চক্রবর্তী মহাশয়। তাছাড়া আমাদের আজকে যাদের বক্তব্যে সমৃদ্ধ হব আমাদের সঙ্গে কলকাতা থেকে জয়েন করেছেন বিশিষ্ট শ্রীমতী রিঙ্কি ভদ্র মহাশয়া, এবং আমাদের মধ্যে যাদের কথা শোনার জন্য আমি আগ্রহে বসে রয়েছি বিশিষ্ট অভিনেতা শ্রী অরিন্দ চ্যাটার্জি মহাশয়। তাছাড়া আজকে আমাদের সঙ্গে জয়েন করবেন যিনি ডিপার্টমেন্ট ড্রাগ অ্যাডিক্টরা আছেন তাদেরকে কাউন্সিলিং করতে করতে অভ্যস্ত আছেন শ্রী পণ্ডিত মিত্র মহাশয়। আমি তাদের সকলকে বাঁকুড়া জেলা পুলিশের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি, সর্বোপরি স্বাগত জানাচ্ছি সেই ইয়াং জেনারেশনকে যাদেরকে সচেতন করার জন্য আজকে আমরা এখানে এই ওয়েবিনারটা আয়োজন করেছি। আমাদের প্রত্যেকটা ইয়ংকে তারা যেভাবে ডিসিপ্লিনগুলোতে এবং কোভিড প্রোটোকল মেনে উপস্থিত হয়েছে আমার সহকর্মীদেরকে ধন্যবাদ জানাবো, এবং যেভাবে ছাত্রছাত্রীরা সেই ডিসিপ্লিন মেনটেন করে সকলকে বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে স্বাগত জানাচ্ছি। আশা করি আমাদের সকলকেই উপকারে লাগবে আজকের এই ওয়েবিনার। আজকে এই ওয়েবিনার তার প্রাথমিক ভাষা সম্পর্কে বলার জন্য বা বোঝার জন্য আমরা একটা অ্যানিমেটেড ভিডিও সাহায্য নেব। এই অ্যানিমেটেড ভিডিও থেকে বুঝতে পারবো যে কি উদ্দেশ্যে আমরা